আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক ভাঙ্গুড়া জনিন রহিম বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের প্রতিদিনের মতো অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ আমি ক্লাস নেব নবম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিত মান নির্ণয় বিষয় নিয়ে। বীজগণিত মান নির্ণয় বা বীজগণিতিক রাশির সৃজনশীল সমস্যাবলী কি, কোনগুলো পরীক্ষাতে আসে, আমরা এইগুলো আমরা একটু খেয়াল করি। আমরা একটা নমুনা প্রশ্ন নিয়ে আসছি। আমরা এই নমুনা প্রশ্নটা খেয়াল করলে আমরা পাব যে আমরা একটা নমুনা প্রশ্ন দেখি যে বীজগণিতিক রাশি একটা সমস্যা আমরা তুলছি যে এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো এবং পি সমান আঠারো। পরে প্রশ্ন করা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি। ফাইভ প্রশ্ন বলা আছে এক্স এর উপরে ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর উপরে ফাইভ সমান x এর উপরে 5 প্লাস 1 ডিভাইডেড x এর উপরে 5 এর মান নির্ণয় করো। বয়ে বলা আছে p সমান এর উপরে কিউব প্লাস 1 ডিভাইডেড এর উপরে কিউব হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে এ সমান থ্রি প্লাস রুট ফাইভ ডিভাইডেড টু। নাইন এবং টেনের জন্য নবম শ্রেণী এবং দশম শ্রেণীর আমাদের বীজগণিতিক রাশির এই সমস্যা নিয়ে আমাদের সমস্যা থাকে। এটা এক ধরনের একটা বোর্ড প্রশ্ন, বোর্ডে এই ধরনের এসেছে পরীক্ষাতে থাকে। বুদ্ধি কৌশল আমাদের এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো এবং পি সমান এইটিন পি সমান আঠারো
কয়েক প্রশ্ন করা আছে উৎপাদকে বিশ্লেষণ করো একটা সমস্যা দিয়ে বলা হয়েছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো ওয়া 5 বলা আছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো বয়ে বলা আছে p সমান এর উপরে q প্লাস 1 ডিভাইডেড এর উপরে q হলে প্রমাণ করো যে a সমান 3 প্লাস √5 ডিভাইডেড 2 আমরা প্রথমে প্রশ্নটা ভালো করে বুঝে নেব যে প্রশ্নটা কি বলছে এটা আমাদের আমরা 8 থেকে করে আইছি বীজগণিতিক রাশি যারা 8 এ ভালো করছো তারা এই জিনিসগুলো 9 এ এসে বা 10 এ এসে তোমাদের জন্য সুবিধা হবে আমরা আবারো খেয়াল করি পয়ে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো বাস আমরা উৎপাদকে বিশ্লেষণটা করি আমাদের জানা আছে উৎপাদক মানে কি জিনিসটা কি উৎপাদকে বিশ্লেষণ করার অর্থ হলো কি যে একটা রাশিকে গুণ আকারে প্রকাশ করা একটা রাশিকে গুণ আকারে প্রকাশ করাটাই হলো উৎপাদকে বিশ্লেষণ আমাদের পয়ের রাশিটা কি ছিল সেটা দেখি পয়ের রাশি ছিল 4 স্কয়ার 4 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 4 স্কয়ার মাইনাস 2 প্লাস 4 এ মাইনাস 1 ডিভাইডেড এই রাশিটা আমাদের গুণ আকারে প্রকাশ করব কিভাবে আমরা একটু খেয়াল করি টু এ তার উপরে দিলাম স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2 এ ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার সূত্রের বিয়োগ আছে এই জায়গায় বিয়োগ দিলাম 2 এ হলো 2 এ বি হলো 1 ডিভাইডেড 2 এই এ 2 এ তার উপরে স্কয়ার 1 ডিভাইডেড 2 এ উপরে স্কয়ার বিয়োগ আছে দিলাম বিয়োগ 2 সূত্রের 2 এ হলো এই 2 এ 2a b হলো 1 ডিভাইডেড 2a মানে 1 ডিভাইডেড 2 2a আর 2a যদি আমাদের কাটে যায় তাহলে এখানে 2 থাকে এই জিনিসটা আমাদের মিল হয়েছে এখন এই দুটিতে এসে আমাদের কি হয় 2 দিলাম 2 দিয়ে ভাগ করলাম তাহলে ভাগ করলে এখানে থাকে 2a 2 দিয়ে যদি আমাদের ভাগ করে এখানে তো নাই 2 এই কারণে আমাদের ওখানে 1 ঠিকই হলো নিচে 2 আছে এখন আমরা খেয়াল করি যে এখানে 2 কমন নাওয়ার ফলে 2a মাইনাস 1 ডিভাইডেড 2 হল 2 দিয়ে যদি এটা গুণন করি 4 এ হয় 2 দিয়ে যদি এটা গুণন করি 2 2 কেটে যায় 1 ডিভাইডেড এ হয় মানে এই রাশি আমাদের ঠিক আছে তাহলে এখন আমরা লিখতে পারি কি যে এই 2a মাইনাস 1 ডিভাইডেড 2a a square plus b square minus 2ab a minus b whole square a minus b whole square তাহলে এখানে আমরা লিখতে পারি যে a a minus এটা b whole square plus এখানে আমাদের 2 আছে 2a minus 1 upon 2a এই হোল স্কয়ারের অর্থ হলো যে দুটি আছে আমরা x স্কয়ার যদি থাকে আমরা বুঝি যে x ইনটু x এই এখানে আছে দুটি এখানে আছে একটা আমরা এই একটা নিলাম কমন 2a ডিভাইডেড 2a করার ফলে এখানে কি হলো এই 2a মাইনাস এই 2a প্লাস এই 2 আমরা এই লিখি তাহলে আমরা কি পেলাম এই জায়গায় পেলাম 2a 2a একটা নিচে কমন আর একটা পড়ে আছে 2a মাইনাস 1 upon 2a এই যে লেখার পর এখানে কি প্লাস 2 এই প্লাস 2 এটাই আনসার আমরা এটাই আনসার লিখলাম তাহলে আমাদের
আমরা আরেকটা বার খেয়াল করি, প্রথমে লিখছি 2 এর উপরে স্কয়ার, পরে লিখছি 1 ডিভাইডেড 2 এ তার উপরে স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু a হলো 2 এ, b হলো 1 ডিভাইডেড 2 এ, 2 এ 2 এ কেটে গেলে এই 2 থাকে 2, এই দুটোর মধ্যে 2 নিলাম কমন, তাহলে এখানে থাকে 2 এ বিয়োগ 1 ডিভাইডেড 2, এই 1 ডিভাইডেড 2 এ 1 ডিভাইডেড 2 এ এই দুটোর মধ্যে আমরা একটা নিলাম কমন, পরে থাকে একটা, এই একটা এর সাথে 2 যোগ করলাম। আরে কোনো কথা থাকলে আমরা একটু দেখি যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, আমরা একটু খেয়াল করব, আমরা একটু আবার যত্ন সহকারে দেখব। ভয়ের প্রশ্ন কি ছিল? ভয় ছিল x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 এর মান কত। ফাইভের মান চাইছে, x এর উপরে 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5, যখন আমরা করছি x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এই শর্ত দেওয়া আছে, এখান থেকে x 4 প্লাস 1 সমান x স্কয়ার, এখান থেকে আমরা লিখতে পারি x 4 প্লাস 1 মিস x স্কয়ার সমান এর 1, x 4 মিস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার সমান 1, যদি দেবে কাটি হয় x স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার এর মান 1, x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার এর মান আমি পাইছি 1, কিন্তু 1 পাইলে হচ্ছে না, আমাদের মান আরেকটা দরকার, যেহেতু 5 দরকার, তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস লিখতে পারি x উপরে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x উপরে স্কয়ার প্লাস এই 1, a প্লাস 1 upon x হোল স্কয়ার মাইনাস 2a b, এটা যদি আমরা কাটলাম মান হলো 1, এই x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার মাইনাস 2 সমান এই 1, এই x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার সমান 1 প্লাস x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার সমান 3, x প্লাস 1 ডিভাইডেড x আমরা ক্লাসের মানটা পাইছি এই জায়গায় x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার এর মান পাইছি 1, আমরা মাইনাস মানটা এই জায়গায় আমরা বাদ করছি 1, এখান থেকে আমি মান আবার বাদ করলাম কি x প্লাস 1 আপন x এর মান রুট ওভার 3, x প্লাস 1 আপন x এর মান আমাদের মান বের করতে হবে 5 এর মান, x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 এর মান, আমরা দেখি 5 এর মানটা আমরা কিভাবে বের করব। আমাদের এর আগে আমরা বুদ্ধি শিখছি বা আমরা সূত্র এই এখন লিখে আমরা লিখব, যেহেতু 5 আছে তাহলে এই কিউ কিউবের মানটা আমাদের দরকার হবে, x কিউব প্লাস 1 আপন x কিউবের মান দরকার হবে, এই কারণে আমি মানটা বের করে নিচ্ছি যে x কিউব প্লাস 1 ডিভাইডেড x কিউব, তাহলে সুতরাং এখানে জায়গা নাই আমরা এখানে লিখি x কিউব প্লাস 1 ডিভাইডেড x কিউব,
x উপরে q প্লাস 1 ডিভাইডেড x উপরে q x প্লাস 1 ডিভাইডেড x হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস এটা এর কাটলাম এটার মান কত রুট 3 তার উপরে কিউব বিয়োগ 3 গুণ 2 রুট 3 এর উপর যদি আমাদের 3 থাকে তাহলে আমরা লিখতে পারি 3 রুট ওভার 3 বিয়োগ 3 রুট ওভার 2 1 মান হলো 0 কিউবের মান হলো কত আমাদের 0 কিউবের মান যদি 0 হয় এখন আমরা যা লিখি এখন এই x এর উপরে কিউব প্লাস 1 ডিভাইডেড x এর উপরে কিউব এর সাথে আমি গুণন করব x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার তবে আমরা একটা জিনিস খেয়াল রাখব যে লেখার পর এখানে কি লিখলাম x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার এই দুটি গুণন করব গুণন করলে আমাদের কি আসে এর মান পাইছি আমরা কত 0 এজন্যে 0 লিখলাম x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার এর মান আমরা কত পাইছি 1 গুণন এই পাশে দিলাম 1 0 এর সাথে যাই গুণন করি আমাদের 0 হয়ে গেল এখন যদি আমরা এটি গুণন করি তাহলে x কিউব লিখে লিখলাম x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার 1 ডিভাইডেড x কিউব লেখার পরে লিখলাম x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার x কিউব আর x স্কয়ার গুণন করলে x পাই x কিউব উপরে নিচে আসে x স্কয়ার উপরে আসে x স্কয়ার নিচে আসে x কিউব উপরে 1 নিচে x টু দি পাওয়ার 5 3 আর 2 5 সমান আর কত 0 এটি দিয়ে যদি এটি কাটি হয় তাহলে হয় x 1 এটি দিয়ে এটি কাটি উপরে হয় x x এর উপরে 5 প্লাস এখানে হয় x প্লাস 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড x এর উপরে 5 সমান হয় 0 এখন এই জিনিসটা যদি আমরা এইভাবে লিখি যে x এর উপরে 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 প্লাস এই x টা আমরা x এসে লিখলাম 1 ডিভাইডেড আমরা x টা কি লিখলাম শেষে সমান 0 আমাদের যেহেতু 5 এর মান বের করতে হবে তাহলে x এর উপরে 5 প্লাস 1 ডিভাইডেড x এর উপরে 5 প্লাস x প্লাস 1 আপন x এর মান আমি পাইছি রুট ওভার 3 এই রুট ওভার 3 টা আমরা এই জায়গায় বসায় দেব রুট ওভার 3 সমান এই 0 এখান থেকে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x উপরে 5 সমান মাইনাস রুট ওভার যেহেতু আমাদের মান নির্ণয় মানে আমরা অ্যান্সার লিখবো মাইনাস রুট ওভার আমরা আবারও একটু খেয়াল করি
যে কি বলছে এটাকে আমরা একটু খেয়াল করি, এইট এর জন্য এই অঙ্কটা জরুরি, নাইন এর জন্য জরুরি, টেন এর জন্য জরুরি। আমি এইট এর বাচ্চাদের ওই সমস্যাটা দেখার জন্য বলছি, এইট নাইন টেন যারাই আসো তাদেরই উপকার হবে। আমাদের প্রশ্নটা ছিল x^4 মাইনাস x^2 প্লাস 1 সমান 0। এখান থেকে আমরা x^4 প্লাস 1 ইকুয়াল x^2, এই x^2 দিয়ে ভাগ করলাম, এই পাশে তাহলে কিছুই নাই, আছে 1। এখানে x^4 নিচে আসলো x^2, প্লাস এই প্লাস দিলাম উপরে 1, এই 1, এই x^2 সমান এই 1 এই 1। এই করে যদি আমরা x^2 দিয়ে কাটি তাহলে হয় x^2, এই জন্য আমরা লিখলাম x^2, এই 1 ডিভাইডেড x^2, 1 ডিভাইডেড x^2, তাহলে এই 1 এই 1, x^2 প্লাস 1 ডিভাইডেড x^2 এর মান পাইছি আমি 1। এখান থেকে আমরা কাজ করলে x এর উপরে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x এর উপরে স্কয়ার ইকুয়াল টু 1, এই x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার মাইনাস 2ab, x আর x কেটে দিলাম সমান হলো 1, এই x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার মাইনাস 2 সমান 1। মাইনাস 2 যখন পার করে দিলাম এই পাশে প্লাস হলো, তখন কি হয়েছে প্লাস 3, যখন 3 হয়েছে হোল স্কয়ার সমান 3, আমাদের দরকার স্কয়ার, তাহলে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু রুট ওভার 3। যখন এই রুট ওভার 3 পাইছি মান, তখন আমরা এই মান পাইছি আমরা কিউবের মান দরকার, তাহলে কিউবের মান পাইলে সূত্র দিয়ে কিউবের মান পাইছি √3√3 = 0। আমাদের যেহেতু 5 এর মান বের করতে হবে, যখনই 5 দরকার তখন আমাদের স্কয়ার আর কিউবটা দরকার, আমরা মান বের করে নেব, তাহলে এই কিউব আর স্কয়ার গুণ করলে কি হয়, কিউবের মান 0 আর স্কয়ারের মান 1, তাহলে 0 আর 1 0। তাহলে এই যদি আমরা গুণন করি, প্রথমটা দিয়ে যদি গুণন করি x^2 প্লাস 1 ডিভাইডেড x^2, তাহলে x^5 উপরে x এর উপরে কিউব নিচে x^2, তাহলে এই যদি গুণন করি x^2 নিচে x^3, এখানে a11 কিউব আর স্কয়ার, তাহলে x^5, এখানে আছে x, এখানে 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড x^5 সমান কত 0, তাহলে x^5 1 ডিভাইডেড x^5 প্লাস ax প্লাস 1 ডিভাইডেড x সমান 0, তাহলে x^5 1 ডিভাইডেড x^5 সমান এদের মান হলো √3, সমান এদের কি হলো 0। এখন এখান থেকে লেখা যায় x^5 প্লাস 1 ডিভাইডেড x^5 ইকুয়াল টু মাইনাস √3। এখান থেকে আমি লিখতে পারি এর মান অ্যান্সার সাইজে, এই জন্য আমরা অ্যান্সার কি লিখলাম -√3। আমরা গয়ে প্রশ্নটা ছিল কি, গয়েটা আমরা খেয়াল করি যে গয়ে কি ছিল, গয়ে মান ছিল p এর মান দেওয়া আছে, p এর মান দেওয়া আছে, k এর মান বের করো, এই p এর একটা জিনিস দেওয়া আছে, এখান থেকে আমাদের মান বের করতে হবে।
আমরা একটু পোস্টার পেপারটা খেয়াল করি, পি সমান 18 18, তাহলে এই এ কিউ প্লাস 1 আপন এ কিউ ইকুয়াল টু 18। আমরা এটা লসাগু করছি এর উপরে কিউ, এ টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18। এই 18 এর আমরা কি বললাম, এ টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 এ কিউ, এটা দিয়ে এটা যদি গুণন করি তাহলে এর উপরে কিউ হয়। এটা যদি আমরা মাইনাস এই পাশে আনি তাহলে এই প্লাস ছিল এই মাইনাস 18 এর উপরে কিউ, এই প্লাস 1 এই 1 সমান 0। এখন এক এর আমরা কি করি, এই এ কিউ তার উপর দিস ইজ স্কয়ার, মাঝে মাইনাস আছে দিস ইজ মাইনাস, সূত্রে 2 এ দিস ইজ এ কিউ, বি এখানে কত হলে 18 এ কিউ হবে, এজন্য বি দিস আমি 9, বি দিস আমি কত 9, মুখে বলছি আমি এ বি কিন্তু কাজের বেলায় লিখছি প্রথম দা এ কিউ মাইনাস 9 হোল স্কয়ার সমান 80 80। এখন এই হোল স্কয়ার তুলে দিছি, এই এ কিউ মাইনাস 9 ইকুয়াল টু রুট ওভার স্কয়ার রুট 80, 80 এর যদি আমরা রুট করি 16 গুণন 5 16 গুণন 5, কেন এর মধ্যে 16 লিখছি, যে 16 এর আমাদের এর বর্গমূল হয় 4, এই কারণে 4 রুট ওভার 5, তাহলে এ কিউব মাইনাস 9 ইকুয়াল টু 4 রুট ওভার 5, তাহলে এ কিউব ইকুয়াল টু 9 প্লাস 4 রুট ওভার 5, 9 টা ওই পাশ থেকে নিয়ে আসছি। এখন এই পুরাটাকে আমরা 8 দিয়ে গুণন করছি, এ কিউব সমান 9 প্লাস 4 রুট ওভার 5, পুরাটাকে আমি গুণন করেছি কত দিয়ে 8 দিয়ে, তাহলে 8 এ কিউব 8 9 72 প্লাস 8 4 টা 32 রুট ওভার 5। এখন এই দিকে আমি আরো ভাবে লিখতে পারি, 8 রুট কিউব প্লাস এদিকে যদি আমরা ভাঙিয়ে লিখি 27 27 রুট ওভার 5 প্লাস 45 প্লাস 5 রুট 5, এই এ কিউ এর আমরা লিখতে পারি 2a তার উপরে কিউ প্লাস এটাকে আমরা লিখছি 3 কিউ প্লাস 3aa স্কয়ার b প্লাস 3ab তার উপরে স্কয়ার প্লাস বি হলো রুট ওভার 5 তার উপরে কিউ, এই 2a উপরে কিউ, এই 3 প্লাস রুট 5 হোল কিউ। এই হোল কিউব দেওয়ার কারণ হলো কি, দেখো এটা কি হয়, এ কিউ 3a স্কয়ার বি 3a বি স্কয়ার প্লাস 3 কিউ, তাহলে এই যে আর এই যে উপরে এই কিউব আছে উপরে এই কিউব আছে উপরে এই কিউব আছে উপরে এই কিউব আছে, এই কিউব আমরা চেঞ্জ করলাম তাহলে আমরা পাই হল কি 2a সমান 3 প্লাস রুট 5। এখন এই 2a সমান পাইছি এই যে এখান থেকে a ইকুয়াল টু 3 প্লাস রুট 5 নিচে আসে এই কিউব, আমাদের প্রমাণের বিষয়টাই এই যে ছিল, তাহলে আমরা এটাকে লিখতে পারি প্রমাণ। আমরা যে কোনো ভাবে যদি আমাদের সমস্যাটাকে আমরা নিয়মতান্ত্রিক ভাবে যদি আমরা করতে পারি আমাদের কাছে কোনো বিষয় নেই, আমরা সূত্র শিখব নিয়ম শিখব অঙ্কের বেসন শিখব, যদি বেসন বীজ বুনতে পারি তাহলে আমাদের যে কোনো ধারা যে কোনো নিয়মে যদি আমাদের সমস্যা থাকে আমরা সেই সমস্যাটা সমাধান করতে পারব, আর আমাদের ভয় পাওয়া যাবে না, যদি আমরা ভয় পাই তাহলে আমরা জয় করতে পারবো না। আমি এর আগেও তোমাদের বলছি যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলি যে গণিত দেখে বা জ্যামিতি দেখে কোনো জিনিস দেখে আমাদের ভয় পাওয়া যাবে না,
আমরা নিয়মতান্ত্রিক ঠিক রেখে, নিয়ম ঠিক রেখে আমরা যথারীতি আগাতে থাকবো, আমরা ইনশাল্লাহ সেরা পারি দেবো। আমাদের যদি পরবর্তীতে আরো কোনো সমস্যা থাকে তোমরা ভালো করে এটা দেখবে, দেখার পরে যদি কোনো কথা থাকে পরবর্তী ক্লাসে আমরা আবার শেয়ার করব। আমরা বীজগণিতের রাশির যত সমস্যা আছে এই সমস্যাগুলো 3.1, 3.2 এইগুলো আমরা করতে থাকব। আমি যারা উপস্থিত আছো তারা, 9-এর যারা উপস্থিত আছো তারা আরো ভালো, 9-10-এর উপস্থিত ভালো, 8-এরও যারা ক্লাস দেখতেছো তাদেরও এই ক্লাসটা কাজে লাগবে। এবং আমি এই পরবর্তী ক্লাস 8-এর একটা ক্লাস নেব, সেই ক্লাসটাও 9-এলারা দেখতে পাবে। পরবর্তী আমার একটা ক্লাস থাকবে 8-5 মিনিট পরে, এই ক্লাসটাও 8-এলাদের জন্য উপকার হবে, 9-এলাদের জন্য, 9 যারা পড়ো 9-এদের জন্য উপকার হবে। সর্বোপরি সবাই ভালো থাকো, আজকের মতো নবম শ্রেণীর ছাত্রীদের জন্য ধন্যবাদ, সবাই ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার আমরা বীজগণিতের ক্লাসে নিয়ে আলোচনা করব। আসসালাম, 8-এর ক্লাস হবে আবার, এই পরবর্তীতে 8-এর ক্লাস হবে। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে।